বিরতির পর স্বাগত। দেশজুড়ে 7 দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে 2 দফা সম্পন্ন, আরো 5 দফার ভোট রয়েছে। তারই মধ্যে আমেঠি এবং রায়বেরেলি সব থেকে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। কেন? আমেঠি এবং রায়বেরেলিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি, দুঃখিত কংগ্রেস। পঞ্চম দফায় উত্তরপ্রদেশের এই আসনে নির্বাচন প্রচার শুরু করলেও প্রার্থী ঘোষণা করতে ব্যর্থ জাতীয় কংগ্রেস। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আইসিসির নেতা রানী শ্রী রায়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমেঠি এবং রায়বেরেলির ভাগ্য ঝুলিয়ে রাখলো এক প্রকার জাতীয় কংগ্রেস। এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, 2 দফার ভোট পর্যন্ত সম্পন্ন হয়ে গেল, সেই জায়গায় জাতীয় কংগ্রেস কেন ব্যর্থ হচ্ছে সেই 2 জায়গায় প্রার্থী বাছাইয়ে? দেখুন, এবারে প্রত্যেকটু অন্যরকম, সব দলই, ইভেন বিজেপিও খেপে খেপে বিভিন্ন ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একসাথে সব প্রার্থী তালিকা সব জায়গায় প্রকাশ করেনি এবং সব দলই তাই করেছে। কংগ্রেসও সেটাই করেছে, করে চলেছে, প্রত্যেকটা দলই তাই করেছে। বিজেপিরও এখনো প্রার্থী তালিকা কয়েকটা প্রকাশের বাকি রয়েছে এবং এটা আমাদের কংগ্রেসের, দেখুন রায়বেরেলি এবং আমেথি 1952 সাল থেকে দেখলে এখনো অব্দি বেশিরভাগ সময় কংগ্রেস ওখানে জয়লাভ করেছে, কিন্তু কথা সেটা নয়। এবারে ভোট যেহেতু মানুষের অধিকারের জন্য, মানুষ এই মূল্যবৃদ্ধি রোধ এবং বেকারদের মুখে হাসি ফোটানো ইত্যাদি ইত্যাদি দেশ সুরক্ষা আরো ব্যাপার গুলো রয়েছে, এটা আমাদের একটা স্ট্র্যাটেজি, আপনি এটা বলতে পারেন কংগ্রেসের এটা একটা স্ট্র্যাটেজি যে, এবং সেটা মল্লিকার্জুন খার্গেজি তো আগেই বলেছেন যে, আমাদের যিনি সর্বভারতীয় কংগ্রেস প্রেসিডেন্ট তিনি তো আগেই বলেছেন যে আমরা কংগ্রেস এবার বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে চলছে। এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে একটা কথা বলা যায়, অবশ্যই রায়বেরেলি আমেথির ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য, আমাদের ওখানে শক্তিশালী জোট হয়েছে, সেখানে সমাজবাদী পার্টি আছে, আরএলডি আছে, বিভিন্ন দলগুলো রয়েছে, তো সেখানে তারা সব সিট কংগ্রেস এখানে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা যে সব সিট সেখানে প্রার্থী দিয়ে দেবো কংগ্রেস, সেরকম কোনো ব্যাপার না। তবে একটা জিনিস, কংগ্রেস রায়বেরেলি আমেথিতে এখনো প্রার্থী দেয়নি বলে মোদিজির কিন্তু টেনশন বাড়ছে যে কে মানে কাকে প্রার্থী করবে, মোদিজির টেনশন বাড়ছে। উনি, ওনার যে স্লোগান ছিল যে 400 পেরিয়ে যাবে, সেই স্লোগান থেকে উনি কিন্তু এখন, মোদিজি বিজেপি এখন কিন্তু দূরস্থ, দূরস্থ সরে আসছেন। কংগ্রেস নিঃসন্দেহে তার স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজি অনুযায়ী চলে মোদিজি এবং মোদিজি এবং তার সহযোগী দলগুলো টেনশন বাড়িয়েছে। এটা বলা সেই জায়গায় আমেথি এবং রায়বেরেলি কংগ্রেসের মূল গড়, সেখানে জয় এক প্রকার কংগ্রেস মনে করছে নিশ্চিত, তাদের গড় সেখানে। কিন্তু এখন কি এমন হলো যে সেখানে প্রার্থী তালিকা দিতে এই মুহূর্তে ব্যর্থ হচ্ছে কংগ্রেস? সাংগঠনিক দুর্বলতা নাকি জোটের দিকে এখন তাকিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস, কি বলবে? জোট তো আমরা অনেক আগেই করেছি, ইন্ডিয়া জোট তো অনেক আগেই হয়েছে, এবং জোটের একটা শর্ত বা একটা নিয়ম মেনে সবাইকে চলতে হয়, যারা জোটের সমান মতাবলম্বী সব দলগুলোকেই মেনে চলতে হয়। এবং আমি আগেও বললাম যে আমাদের মল্লিকার্জুন খার্গেজি এবং প্রিয়াঙ্কাজি এবং সবাই যারা আছেন ওখানে, যারা উত্তরপ্রদেশকে দেখছেন, রাহুলজিও অবশ্যই রয়েছেন, হতে পারে রাহুলজি ওখানে কোন একটা সিটে ওয়ানার তো ভোট হয়ে গেছে, উনি ওখানে ছিলেন ক্যান্ডিডেট কেরালে, আবার উনি হতে পারেন যে, মোদিজি যেমন 2 জায়গা থেকে লড়াই করেন, সেক্ষেত্রেও হতে পারে যে রাহুলজি আমেথি রায়বেরেলি কোনো একটা জায়গা থেকে নির্বাচনে লড়ছেন, কিছুই হতে পারে, এটা স্ট্র্যাটেজি, এটা স্ট্র্যাটেজির অঙ্গ, কোনো আবার জোট সঙ্গীকেও এইটা ছেড়ে দেওয়া হতে পারে, যে যেখানে শক্তিশালী সেই দলকে সেই জায়গাটা ছেড়ে দেওয়া হচ্ছে, সে তাকে সেখানে, আর প্রত্যেকটা দলই এইটা মোটামুটি একটা মেনে চলছে।
কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তো বলে যে প্রার্থীকে কেন্দ্র করে ভোট প্রচার হয়, সেই জায়গায় প্রার্থী এখনো নিশ্চিত নয়, মনোবল তো দুর্বল হচ্ছে নিচু তলার কর্মীদের, কি বলবেন? প্রার্থী দেখে দেখুন, প্রার্থী দেখে সব জায়গায় সব ভোট হয় সেটা আমি মেনে নিতে পারছি না। আপনি পশ্চিমবঙ্গের দিকেই দেখুন, পশ্চিমবাংলায় প্রার্থী তো প্রার্থীর নামই অনেক জায়গায় জানে না, এখানে ভোট হয় সিম্বল দেখে, সিম্বল প্রতীক চিহ্নটা, এবং ওদের যে হাইকমান্ড আছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এদের দেখে ভোট হয়। এখানে কে প্রার্থী সেটা বড় কথা না। আমেথি রায়বেরিলির ক্ষেত্রেও সেটা বলা যেতে পারে যে কর্মীদের মনোবল হারাচ্ছে তা নয়, ওরা একত্রিত হচ্ছে, কারণ যেই মুহূর্তে ওরা এখনো সংগঠিত ভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং যেই মুহূর্তে প্রার্থীর নাম ঘোষণা হবে সেটা নিঃসন্দেহে তাদের খুবই উদ্দীপনা বাড়বে, কিন্তু তারা এখনো সংগঠিত ভাবে কাজ করছে। আমাদের প্রার্থী নিয়ে এক্সপ্রাইজের যেই হোক তাতে খুব একটা আমাদের কাছে সেটা খুব একটা বড় ফ্যাক্টর বা ইস্যু নয়, এটা একটা স্ট্র্যাটেজি। এটা মোদিজির টেনশন বাড়াচ্ছে, বিজেপির টেনশন বাড়াচ্ছে, ওরা এই যে চাতক পাখির মতন ওরা রায়বেরেলি এবং আমেথির দিকে তাকিয়ে আছে, কংগ্রেস তাকে প্রার্থী করবে এদিকে তাকিয়ে আছে, ওরা তো খুব একটা ভালো ফল করবে না এবারে। অন্যদিকে স্মৃতি ইরানি, তিনি তো প্রচারে ঝড় তুলেছেন, প্রচারে ঝাঁজ তুলতে আমরা দেখেছি, বিভিন্ন স্টার ক্যাম্পেইনারদের নিয়ে তিনি প্রচার করেছেন ইতিমধ্যেই, তিনি বলেছেন ওনার প্রচার প্রায় শেষ, আর এখন আপনার প্রার্থী তালিকা ঘোষণা করেনি, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে ওনার প্রচার অভিযান শেষ, কিন্তু অন্যদিকে কংগ্রেস তাদের প্রার্থী পর্যন্ত দিতে পারলো না, কি বলবেন? বিজেপি তো গত 5 বছর ধরেই প্রচার করে যাচ্ছে, মানে ভিন্নরা পিটাচ্ছে যে ওরা মানে প্রচার মানে সারা 5 বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে ওরা প্রচার করে, ওরা এই করছে, ওরা ওই করছে, বড় 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 সব হোর্ডিং থাকে, বড় বড় সবসময় আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি শুধু প্রচার, কিন্তু তাহলে লাস্ট মুহূর্তে সেই 400 যোগান থেকে সরে এসছে কেন? স্মৃতি ইরানির এটাও কিছু কিছু না, এই বেলুন চুপসে যাবে, দেখতে পাবেন এই সময় হতে দিন, দেখবেন বেলুন চুপসে যাবে। এখন ফাঁকা মাঠে গোল দিলে তো হবে না, ফাঁকা মাঠে খেলে বেড়াচ্ছে, যখন অপোনেন্ট চলে আসবে, বিরোধী কেউ চলে আসবে প্রার্থী, তখন দেখবেন যে বেলুন চুপসে গেছে। আমাদের প্রার্থীরা ঠিক আছে, সরি আমাদের কর্মীরা ঠিক আছে, তারা সংগঠিতই আছে, যে আমাদের জোট সঙ্গীর মধ্যে থেকে প্রার্থী হোক বা কংগ্রেসের থেকে প্রার্থী হোক, যেই প্রার্থী হোক না কেন, সবাই সংঘবদ্ধ ভাবে আমাদের ইন্ডিয়া জোটে সবাই সংঘবদ্ধ ভাবে লড়াইটা করবে রায়বেরেলি এবং আমেথির জন্য। ধন্যবাদ রানীশ্রী। অর্থাৎ রায়বেরেলি এবং আমেথি জানিয়ে দেশের রাজনীতিতে প্রতিনিয়ত রাজনৈতিক বিশ্লেষকরা চর্চা করছে, আর সেই জায়গায় প্রার্থী বাছাই এক প্রকার ব্যর্থ জাতীয় কংগ্রেস, যদিও বলা হচ্ছে রণকৌশল তৈরি করে তারপর প্রার্থীর নাম ঘোষণা করা হবে, কিন্তু কি দাঁড়াবেন সেখান থেকে গান্ধী পরিবারের নাকি জোট সঙ্গী সেখান থেকে প্রার্থী হচ্ছেন? এখন আরো 5 দফার ভোট বাকি, দেখা যাক সময় কি বলে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।